সঙ্গে শত্রুতা করেছে। পুরুষ হয়েও তিনি বহিরঙ্গে নারী। একের পর এক নাটক, যাত্রা, সহস্র রজনী পার হয়েছে তারই বিশেষ গুণের জোরে। তখন তিনি চপল রানী। বহু বছর বাদে সেই চপল রানী অর্থাৎ চপল ভাদুরী আবার ফিরতে চলেছেন মঞ্চে। 22 এপ্রিল তপন থিয়েটারে 6:30 নাগাদ রাজীব বর্ধনের অর্ধেক আকাশ নাটকে ফের নারী বেশে তিনি। তাকে দেখেও তাক লাগবে নাট্যপ্রেমীদের। এই প্রথম তিনি শাস্ত্রীয় নাচের সাজ পোশাকে নৃত্যগুরু ভূমিকায়। একবার পিছন দিকে ফিরে দেখা যায়। জন্মগতভাবে একজন পুরুষ হলেও শরীর ও মননে তিনি একজন মহিলা, এইভাবেই তার বেড়ে ওঠা। যাত্রা কিংবা নাটক তাকে দেখে বোঝার উপায় নেই তিনি আদতে একজন পুরুষ। একসময় তার রূপে মুগ্ধ ছিলেন সকলে। তিনি চপল ভাদুরী, বাংলার যাত্রা শিল্পে শেষ জীবিত নারী চরিত্রে অভিনয় করা পুরুষ শিল্পী। যাত্রায় মেয়েদের আগমনের পূর্বে ছেলেরা নারী সাজে অভিনয় করতেন। চপল ভাদুরী তাদের মধ্যে অন্যতম। চপল ভাদুরী অভিনেত্রী প্রভাবতী দেবীর ছেলে, দিদি অভিনেত্রী কেতকী দত্ত। শিশির ভাদুরী ছিলেন ওনার জ্যাঠামশাই। লাইট দর্শকদের ছেড়ে মঞ্চের চপল রানী দিন কাটছে এখন বৃদ্ধাশ্রমে, উত্তর কলকাতার বৃদ্ধাশ্রমের দোতলায় তার জৌলু সিংহ। মহানায়ক উত্তম কুমার একদিন তার অভিনয় দেখে চমকে গিয়েছিল। এখন মেয়েরা যাত্রায় অভিনয় করতেন না, মেয়ে সেজে ছেলেরাই অভিনয় করতেন। একটানা 20 বছর অভিনয় করে গেছে আর তিনি হচ্ছেন শেষ নারী চরিত্র অভিনেতা। জ্যোৎস্না দত্ত ছিলেন যাত্রার প্রথম মহিলা শিল্পী। তারপরে হু হু করে মহিলারা এলেন অভিনয় করতে, এটা তিনি জানতেন। তারা এসে পড়ায় ধীরে ধীরে যাত্রা থেকে সরে আসতে হয় তাকে। সব কিছুরই পরিবর্তন হয়, যেমন এটারও পরিবর্তন হয়েছিল। পরিবর্তনকে মেনে নিয়ে জীবন এগিয়ে নিয়ে যেতে হয় তা চপল ভাদুরী জানে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দুর ছেলে অপূর্ব চরিত্রে অভিনয় করেন। 1955 সালে মর্জিনা আবদুল্লার মর্জিনার চরিত্রে অভিনয় করে ব্যাপক সাড়া জাগান। রাজা দেবীদাস, চাঁদ বিবি, সুলতানা রিজিয়া, মহিষী কৈকে বিভিন্ন পালায় খ্যাতি অর্জন করে। 1960 সালে তিনি সর্বাধিক পারিশ্রমিক নিয়ে অভিনয় করতেন। রোজগার ছিল 4,000 টাকা। বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরে 82 বছরের এই অভিনেতার সম্বল এখন পুরনো দিনের স্মৃতি। 1917 সালে পশ্চিমবঙ্গ সরকার থেকে পেয়েছেন বঙ্গভূষণ। বৃদ্ধাশ্রমটি ঘৃণা করার মতো জায়গা নয়, এটা শান্তির নেই। বুড়ো বয়সে একটি শান্তির খোঁজে তিনি নিজেই এই জায়গা খুঁজে নিয়েছেন। চপল কুমার থেকে চপল রানী হয়ে ওঠা কখনোই মধু, আবার কখনো বা তিক্ত অভিজ্ঞতার এখন সঙ্গী। অনেক কাছের মানুষকে বদলে যেতে দেখেছেন কিন্তু কারোর প্রতি কোনো অভিযোগ নেই। সব কিছু থেকে দূরে সঙ্গী এখন বই আর বৃদ্ধাশ্রমের ছোট্ট কামরাটি। বাকি সময় উদাস চোখে তাকিয়ে থাকেন জীবনের শেষ দৃশ্যের দিকে। শেষ দৃশ্য নয়, মঞ্চ এখনো তাকে হাতছানি দিয়ে ডাকে। সুমন গুপ্তের সঙ্গে সৌরভ রক্ষিতের রিপোর্ট, কথা দিচ্ছি।